পরিস্থিতি মুখ্যমন্ত্রীক প্রশ্ন মুখ্যমন্ত্রীলেও প্রশ্ন উত্থাপন করেছে জুরিয়ার উচ্চেদিতই কোনো ধরনের নোটিস নিদিয়াকৈ অভিযোগ উত্থাপন হয়েছে যে তেওঁলোকে উচ্ছেদ চলাবলৈ আহিছে বহু লোক বহু লোক ওলাই আহিছে বাহিৰলৈ সেই দৃশ্যাংশ আমাৰ হাতত আহিছে পুনে পুনে আপোনালোকক সেই দৃশ্যাংশ দেখুৱাইছো কি পৰিস্থিতি সৃষ্টি হৈছে জুৰিয়াত আৰু এয়া উত্তপ্ত পৰিস্থিতি দেখা পোৱা গৈছিল জুৰিয়াত যেতিয়া উচ্ছেদিত লোক আহি পাইছিলহি উচ্ছেদ কৰিবৰ বাবে প্ৰশাসনৰ লোক আহি পাইছিল সেইখিনি সময়তে এই ধৰণৰ উত্তপ্ত পৰিস্থিতি দেখা পোৱা গৈছিল জুৰিয়াত বিগ ব্ৰেকিং এই মুহূৰ্তত আমি আপোনালোকক দেখুৱাই আছো উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিল প্ৰতিবাদৰ বাবে প্ৰতিবাদ কৰিব আহিছিল কাৰণ উচ্ছেদৰ বাবে কোনো ধৰণৰ আগতীয়া জাননী তেওঁলোকক নিদিয়াৰ অভিযোগ উত্থাপন কৰা হৈছে আৰু ইয়াৰ দৃশ্যাংশ আমি আপোনালোকক বৰ্তমান দেখুৱাই আছো এনেধৰণে যেতিয়া প্ৰশাসন আৰক্ষী গৈ উপস্থিত হৈছিল এনেধৰণে স্থানীয় লোক ওলাই আহি পেলাই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল তেওঁলোকে সাপোর্ট করছো কিন্তু আমার কথা হল সরকারে আমি উচ্ছেদক সাপোর্ট করছো সরকারে যদি করে আছে ভালো কারণে করে আছে কিন্তু কিন্তু আমার যদি অবজেকশন হিয়তে যেখানে বোরাসাবরি আন্ডারত যেখানে ফরেস্ট এরিয়া পড়ছে সেখানে করব মানে বই লাগবে আমার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি কিন্তু এই যেখানে বুড়াসাবুরের বাহিরত পড়েছে খুন্দুলে সাবুরি পড়া নাই ছেলে ছেলে সাবুরি লোক হিয়তে লিস্ট বনাইছে সেখানে নোটিশ দিছে হিমা করেছে হ্যাঁ মেপ মতে সেইখিনি করক কিন্তু এতিয়া যেখানে ইয়াত করে আছে এইখানে উইদাউট নোটিশত করে আছে বলপূর্বকভাবে করে আছে আমার কোনো আমি কোনো রাইজর কোনো গম পোৱা নাই আমি অলপ আগতে ডিসির লগত কথা পাতিছো ডিসিয়ে কৈছে যে খুন্দুলা চাপুরি কোন নহয় খুন্দুলিয়া দুপুরামারি মুসলাম চাপুরি নহয় কিন্তু আমি যোৱাৰ আধা ঘন্টা হোৱা নাই সিহঁতে আকৌ আহি পেলাই উচ্ছেদ চলাই মুখ্যমন্ত্রীকে এটা কথা কব বিচাৰো আমাৰ দুখীয়া মানুহ এইটো গাঁৱত চলি আছে কৃষিৰ ওপৰত ভিত্তি কৰি চলি আছে আমি এটা কথা কব বিচাৰো আমাক আরে ভাই শুনক না ইয়াত কোনো অর্ডার নাই ঠিক আছে গুজাউত অর্ডারত কোনে এবকশন করিব পারে আপনি নিজে কক যে মিডিয়া হিসাবে আপনাকে এটা কথা কই আছো আমার গাঁৱৰ মানুহ সরকারক এটা দাবি জনাইছো এটা দাবি জনাইছো যে ইয়াত চাপুরিত প্রায় 50টার উপর স্কুল আছে মোর নিজের এখন প্রাইভেট স্কুল আছে চারিশ লোরা চলি আছে 20 তারিখে পরীক্ষা কিন্তু ইয়াত যিমান এল পি স্কুল আছে এটা স্কুলত লোরা ছোৱালী পরীক্ষা দিব পৰা নাই সরকারক সেটো জব দিব লাগিব যিখিনি লোরা ছোৱালী আজি ভবিষ্যৎ নষ্ট হৈছে সেইখিনি পরীক্ষা লোক কারণ সময় দিব লাগিছিলে যিখিনি বুড়া চাবুরি আন্ডারত যিখিনি উচ্ছেদ করেছে ইয়াত প্রায় 1000 উপর লোরা ছোৱালী আছে স্কুলের হ্যাঁ 16টা এল পি স্কুল আছে গভর্নমেন্ট স্কুল আছে এটা লোরা ছোৱালী পরীক্ষা দিব পৰা নাই এইখিনি আমি বহুবার আমি নগাঁও শোণিতপুর ডিসির লগত এসপির লগত আমি বহিছো আলোচনা করছো তেওঁলোকে আমাকে একটা আশ্বাস দিছিলে তেওঁলোকে আমাক কৈছিলে যে যিবোৰ ফরেস্ট এরিয়া বন বিভাগৰ বাহিৰত কোনো ধৰণে উচ্ছেদ কৰা নহয় মই যোৱাকালিও যেতিয়া নেকি আপোনাৰ শিয়ালিত উচ্ছেদ কৰিছিল সেই উচ্ছেদ কৰাৰ সময়ত মই এডিচি বাইদেউৰ লগত কথা পাতিছিলোঁ তেখেতে স্পষ্ট কৰি কেইবাটা চৰৰ নাম তেখেতে কৈছে আৰু সেই হিচাপে আমি একদম নো টেনশ্যনত আছিলোঁ কিন্তু দেখা গ'ল আজি ৰাতিপুৱাৰে পৰাই এই অসমৰ হিমন্ত বিশ্ব চৰকাৰৰ মানুহৰ হৃদয়ৰ শব্দ নুশুনা এই হিমন্ত বিশ্ব চৰকাৰৰ প্ৰহৰণ বাহিনী আহি পেলাই ৰাতিপুৱাৰ পৰাই আমাৰ পৰা উচ্ছেদ কৰিছে আমি উচ্ছেদক আমি সদায় উচ্ছেদক সমৰ্থন কৰি আহিছোঁ
বৈধ উচ্ছেদক এতিয়া সমর্থন করেছো কিন্তু অবৈধ উচ্ছেদ করিলে এই হাজার হাজার রাইজ কেতিয়াও মানি নলয় যদি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জীবজন্তুর কারণে ইমান হাজার হাজার বিঘা মাটি উচ্ছেদ করে ঠাই উলাব পারিছে হাজার হাজার মানুষক আপনাদেরকে কেউ মানুষক মানুষ হিসাবে আপনাদেরকে নেবাবে এইবুল মানুষ নেব আপনি উত্তর দিয়ক কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নোটিশ নহাকৈ কিমান গৰ উচ্ছেদ কৰিছে ইয়াত নোটিশ নহাকৈ বহু গৰ উচ্ছেদ কৰিছে আৰু ইতিমধ্যে মানুহ হৃদয় বিদাৰক কাহিনী আপোনালোকে দেখা পাইছে সরকারক কি দাবী জনাব সরকার সরকারক দাবী জনাও আমি সম্পূৰ্ণৰূপে সরকারক দাবী জনাইছো উচ্ছেদ কৰক উচ্ছেদৰ বিৰোধী নহয় কিন্তু ফেৰাস যে বন বিভাগৰ বাহিৰত যাতে কোনো ধৰণৰ উচ্ছেদ নহয় দেখা গল বহু কেই গৰ আৰু এটা কথা আমাৰ দাবী ধৰ্মীয় কথা Fantastic!